স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের কাছে এই মুহূর্তে একটি উল্লেখযোগ্য খবর হলো শিক্ষক নিয়োগের নিয়মে আমূল বদল আনছে রাজ্য সরকার এই সম্পর্কে নিউজ এইটিনের যে নিউজ দেখানো হয়েছে সেটি আগে দেখে নেওয়া যাক সরাসরি তবে যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন দেখা যাক নিউজ কি খবর প্রকাশিত হয়েছে। তারপর সম্ভাব্য পরীক্ষার ডেট এবং অন্যান্য নিয়ম সম্পর্কে ডিটেলস আলোচনা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় নতুন নিয়ম চাকরির জায়গা বাছাইয়ের সুযোগ থাকছে না হবে না কাউন্সেলিং ইন্টারভিউ পাঠও উঠে যাচ্ছে অর্থাৎ লিখিত পরীক্ষায় সফল হলেই চাকরি পাওয়ার সুযোগ পরীক্ষায় সফল হলে পাবলিক সার্ভিস কমিশনের ধাঁচে পোস্টিং দেওয়া হবে পরবর্তী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন নীতি মেনে নিয়োগ হবে নতুন নিয়মে বিষয়ের পরীক্ষা ছাড়াও বাংলা ও ইংরেজির পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীকে টেটে পাশ করার পরই মূল বিষয়ের পরীক্ষায় বসার জন্য আবেদন করা যাবে শিক্ষক নিয়োগের পরীক্ষায় জটিলতা কাটাতেই এই নিয়ম বলেই দাবি এখন দেখে নেওয়া যাক কি কি বিধির বদল হয়েছে বিধি ওয়ান উচ্চ প্রাথমিক নবম দশম একাদশ দ্বাদশের জন্য একটিমাত্র পরীক্ষা হবে পরীক্ষার্থীরা কেবলমাত্র যে কোনো একটি শ্রেণিতেই পরীক্ষা দিতে পারবে আগে পরীক্ষার্থীরা তিনটি পরীক্ষা বসতে পারত পরীক্ষার্থীরা টেট উত্তীর্ণ করার পর আবেদন করতে পারবেন লিখিত পরীক্ষার জন্য এক্ষেত্রে লিখিত পরীক্ষায় মাতৃভাষা ও ইংরেজি যাচাই করা হবে তবে এবার এই প্রথম পরীক্ষার্থীদের পঞ্চাশ নম্বর করে মাতৃভাষা ও ইংরেজির পরীক্ষা দিতে হবে মাতৃভাষা ও ইংরেজি পরীক্ষার পাশাপাশি পরীক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ের পরীক্ষা দিতে হবে মোট একশো নম্বরের সাবজেক্টের পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ ধাঁচের তবে লিখিত পরীক্ষার পর থাকছে না কোনো ইন্টারভিউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই সরাসরি চাকরি পাওয়ার সুযোগ থাকবে শুধু পরীক্ষার নিয়মেই পরিবর্তন আনা হয়নি পোস্টিংয়ের ক্ষেত্রেও আনা হচ্ছে বড় পরিবর্তন মূলত এবার থেকে থাকবে না উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য কোনো কাউন্সেলিং প্রক্রিয়া নোয়া পরিবর্তনে পাবলিক সার্ভিস কমিশনের ধাঁচে চাকরির পোস্টিং দেয়া হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফ থেকে এখন প্রশ্ন হল যে নতুন অ্যাডভার্টাইজমেন্ট কবে দেওয়া হবে জানা গেছে আপার টেটের সমস্যা মিটে গেলে এ মাসের শেষের দিকে আপার টেটের রিক্রুটমেন্টের ফাইনাল রেজাল্ট পাবলিকেশন হবে তারপরেই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে থ্যাংক ইউ